সামনে চলে এসেছি আমি আবার একটা ভিডিও নিয়ে। তবে আজকে যে ভিডিওটা করছি সেটা একটু অন্যরকমের ভিডিও, একটা চ্যালেঞ্জ ভিডিও করছি। তো আজকে একটা খুব ইউনিক টাইপের চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, এটা মনে হয় কেউ কোনো করেনি, আমি মনে হয় ফার্স্ট টাইম করছি। তো আজকে যে চ্যালেঞ্জ ভিডিওটা করছি তার নাম হলো লিভিং ইন অ্যান আন্ডার কনস্ট্রাকশন রুম। মানে আমি একটা আন্ডার কনস্ট্রাকশন যে রুম সেখানে আমি থাকবো। তবে এটা কিন্তু ভেবো না যে এই করোনার মধ্যে আমি অন্য কোথাও গিয়ে করছি শুট। হ্যাঁ, আমাদের বাড়িতেই একটা ফ্লোর হচ্ছে ওপরে, তো সেখানেই আমি করছি। তো এই ভিডিওটা আমি সারাদিন এখানেই রুমেই থাকবো, শুধু রুম থেকে দুটো কারণের জন্য নামবো, ব্যাস। আর সারাদিন আমাকে 24 ঘন্টায় এখানে থাকতে হবে। তো ফার্স্ট চলো ভিডিওটা স্টার্ট করি। তবে তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি যে রুমে থাকবো সেখানে তোমাদের দেখো, দেখতেই পাচ্ছ পুরো টোটালটা জায়গা জুড়েই একটা পুরো আমি একটা আন্ডার কনস্ট্রাকশন রুমেই আছি। এটা আমাদের ওপরে সেকেন্ড ফ্লোর হচ্ছে, তো সেখানে আমি একটা রুমে করছি। তো আমি আমি থাকার জন্য আমি যেখানে থাকবো সেখানে একটা বেড দরকার, তো সেটাই এখন আমি করে নিয়েছি, সেই কাজটাই করছি। তো দেখতে থাকো তারপরে। তো আমি আমার এখানে থাকার যে জায়গাটা সেটা করতে করতে অনেক লেট হয়ে গেছে, তো ব্রেকফাস্ট করতে দেরি হচ্ছে, তো আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। হ্যাঁ, এখন আমার ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, এখন আমি বসছি না। কি গরম! ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এখন টুকটাক আমার কাজগুলো করছি। এখন দেখা যাক যে কি কি কাজ করি, কারণ 24 ঘন্টা এখানে থেকে যে কি কি করবো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, তো তোমরা দেখো। আমি তো চ্যালেঞ্জটা পাকামি মেরে নিয়ে নিয়েছি যে সারাদিন এরকম একটা ঘরে থাকবো, এরকম আন্ডার কনস্ট্রাকশন একটা রুমে থাকছি, কিন্তু ফ্যান নেই, লাইট নেই, আর কি গরম। মানে গরমে সত্যি এখন ভাবছি যে কেন আমি এই চ্যালেঞ্জটা করলাম, কেন এই নিলাম আমি চ্যালেঞ্জটাকে, আমি চুজ করলাম, আমার মাথায় এইসব উল্টো পাল্টে চিন্তাভাবনা কেন আসে? ভালো তো কিছু চিন্তাভাবনা আসতে পারতো, না আসবে না। এখন গরমে মানে মরছি, আমি তো এক একবার উঠে উঠে করে হাঁটছি, জল খাচ্ছি, মানে এই করছি, গান শুনছি, মানে আমার এই কাজ ছাড়া তো কিছু হচ্ছে না। আর কি বলো, যখন আমি নিয়েছি এক্সেপ্ট যখন করেছি চ্যালেঞ্জটা করতেই হবে, তো আর কি করছি। মানে যখন ভিডিও করি না আমাদের বাড়ির ওপর দিয়ে প্লেন যায়, তো এটা নতুন কিছু না। মানে আমার ভিডিওতে তোমরা প্লেনের আওয়াজ পাবে না, এটা কিন্তু ভেবো না।
প্রতিটা ভিডিওতেই পাবে, অসুবিধা নতুন কোনো কিছু নাই, এগুলো ওগুলো হতেই থাকে আমাদের বাড়িতে। কেন এয়ারপোর্টটা খুব সামনে, তো আমি এখন আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। তো লাঞ্চে ওই ভাত খাচ্ছি, পাতা মাছের ঝাল খাচ্ছি, তার সাথে অনেক ডাল আছে, ভাজা আছে, অনেক কিছু আছে, এগুলো নিচে রেখেছি আমি, দেখতে হতে মানে তুলে তুলে দেখাতে পারছি না এখন। তো এগুলোই এখন আমি এখন খাচ্ছি, কিন্তু এই গরমের মধ্যে আমার আর খেতে ইচ্ছে হচ্ছে না। তবুও দেখা যেতে হবে যে আমি সারাদিন কি করছি, দেখো সারাদিন আমি খাইও। ভিডিও করার সময় প্লেন যাবি নতুন না? লাঞ্চটা এখন কমপ্লিট হয়ে গেল, এখন শুধু ভাইকে ডাকবো, এসে খাবার আমার নিয়ে যেতে হবে, আর হাতটা তো আমি এখানেই ধুয়ে নেবো। এখন আমি হাত না ধুয়ে কথা বলছি তোমাদের সামনে। একটু আগেই বিকেলবেলা, এখন দেখতেই পাচ্ছ যে আস্তে আস্তে বিকেল হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে মনে হয়, বুঝতে পারছো? তো বিকেল, এখন তো বিকেলবেলা এখন ভাই দিয়ে গেল লস্যি। এই গরমের মধ্যে লস্যিটা মনে খেয়ে মানে একটু ভিতরটা শান্তি পাচ্ছে। আমি যে কি কুক্ষণে এই চ্যালেঞ্জটা করেছি সারাদিন এই গরমের মধ্যে বসে। আপাতত লস্যিতে কনসেন্ট্রেট। তো এখন ওই লস্যিটা খাওয়ার পর একটুখানি ঘুরছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটু শান্তি শান্তি পেয়েছি এত গরমের জন্য। তো একটু ঘুরছি রুমের মধ্যে, কি অসাধারণ হাওয়া দিচ্ছে না! আমি তো এই জানলার কাছে এসে দাঁড়াচ্ছি। ভূত আসার চান্স থাকতে পারে, তবে আমার ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য না, আমি ভূতের ভয় করি না। অনেক রাতও হয়ে গেছে, মোমবাতিটা জানালাম কিছুক্ষণ আগে, সেই তোমাদেরকে দেখালাম না যে আমি লস্যি খেয়েছি বিকেলবেলা, লস্যি লস্যি খেয়ে একটু কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইজ, এখন বাজে রাত 11টা, বেজে গেছে, আর আমি এখন ডিনার করব। তো ডিনারের জন্য আমি সেরকম কোনো ডিনার মানে হেভি মিল খাচ্ছি না, আমি কফি আর বিস্কুট খেয়ে আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ, তারপর রাত্রিবেলা শোবো, শোয়ার পর ব্যাস কমপ্লিট আমার, হ্যাঁ 24 ঘন্টা কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদের সঙ্গে এখন দেখাই যে আমি ডিনারটা আমার কমপ্লিট করছি, দেখো। তোমাদের তো দেখিয়ে দিলাম যে আমি বিস্কুটের অনেক কিছু নিয়ে খেতে বসেছি, আর সাথে রয়েছে কফি, তোমরা দেখতেই পাচ্ছ। তবে মোমবাতি না মাঝে মাঝে নিভে যাওয়ার চান্স আছে, কারণ ভীষণ জোরে হাওয়া চলছে, যে কোনো মুহূর্তে মোমবাতি নিভে যেতে পারে। তো আমি আমার ডিনারটা না তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এই অন্ধকারের মধ্যে তো একে ডিনার করছি দেখা যাচ্ছে না কিছু। তো ডিনার আমার কমপ্লিট, আর আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড গুলো আছে না, আমি জানি না
মজা লেগেছে তো জানি না, করোনার মধ্যে হঠাৎ মজা লেগে গেছে তো তারা ডিজে ফিজে চালিয়ে নাচ গান উৎসব অনুষ্ঠানে মেতে উঠেছে। যাই হোক ওটা তাদের ব্যাপার, ব্যাকগ্রাউন্ডটাকে শুনো না। তো আমার ডিনারটা আমি কমপ্লিট করে ফেলেছি, এখন হচ্ছে মোমবাতিটা অফ করবো আর বিছানাটা ঠিকঠাক করে জাস্ট শুয়ে পড়ছি। তো গাইজ আমি এখন একটু পরেই শুয়ে পড়বো, ডিনারটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানাটাও কমপ্লিট ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো এখন জাস্ট শোবো, আর ভীষণ ঘুম পাচ্ছে কারণ সারাদিনের এরকম ধকল আর এরকম হাওয়া নেই, গরম। তাও এখন বলবো যে রাত্রিবেলা একটু হাওয়া টাওয়া আসছে, আর ওদিকে মোমবাতিটা এদিকে ওদিক করছে, কোন সময় নিভে যাবে বাবার উঠে চালাতে হবে। তো আমার এই লিভিং ইন অ্যান আন্ডার কনস্ট্রাকশন রুমের এই চ্যালেঞ্জটা এখানেই এন্ড হলো। আজকে সারাদিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমি এই কনসেপ্টটা একদম ইউনিক করলাম, কারণ এর আগে এরকম কনসেপ্টে কেউ করেনি, কেউই করেনি। তো তোমাদের এই ইউনিক আইডিয়াটা কেমন লাগলো আর আমার এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ওদিকে মোমবাতি নিচে নিচে করছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই। আর এখন আমি শুচ্ছি।